বাংলাদেশের যে আজকে অগ্রগতির ইতিহাস আপনি প্রথম আলোতে চার পাঁচ দিন আগে দেখেছেন কিনা, যে বস্টন কনসাল্টিং গ্রুপ বলছে যে বাংলাদেশ $1 trillion অর্থনীতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, সুভাষ সিং রায় শেখরবুল আলম যেটি বলছিলেন, রাষ্ট্রের মালিক জনগণ, 10 ডিসেম্বরকে ঘিরে যে শঙ্কা ছিল, যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল জনমনে, সেটি কি কেটে গেছে? আমাদের পবিত্র সংবিধানের 7 অনুচ্ছেদে বলা আছে জনগণ এই রাষ্ট্রের মালিক। জি, আবার 37 অনুচ্ছেদে বলে দেওয়া আছে যে কোনো ব্যক্তি, যে কোনো সংগঠন তার সমাবেশ করবার অধিকার রয়েছে, মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে। রবীন্দ্রন ভাই একটু আগে বললেন না যে আওয়ামী লীগ নাকি বাসা বাড়িতে থেকে বিরোধী দলের রাজনীতি করেছে, একটা ছবি দেখুন তো, দেখানো যায় কি না? ঢাকার সমাবেশে আসতে যেয়ে তাকে চোখ উপড়ে ফেলা হয়েছে, দেখুন সমাবেশের ছবি, অসংখ্য ছবি আমি দেখাতে পারব। 2001-এর 1 অক্টোবর নির্বাচনের পর থেকে 10 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ শপথ নেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার রাখেনি তারা। নজিবুর রহমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু এরকম নির্যাতন, নিপীড়ন, হত্যা হয়েছে বিএনপি শাসন আমলে। কৃষকদের হত্যা করেছে রাজপথে গুলি করে, কেননা কৃষক সারের দাবি করেছিল। আর এক শাসন আমলে বিদ্যুতের দাবিতে রাস্তায় মানুষ লেগেছিল, সেই কানসাটে চাঁপাইনবাবগঞ্জে গুলি করে মানুষ হত্যা করেছে। আপনি দেখেছেন বিএনপির আমলে কত জনসম্পৃক্ত সরকার ছিল, যে এখনও কিন্তু গুগলে সার্চ করলে দৌর সালাউদ্দিন খুঁজে পাওয়া যায়। রবিউল ভাই খুব কায়দা করে কথাগুলো উপস্থাপন করেছেন, লক্ষ লক্ষ মানুষ, কত হাজারে 1 লক্ষ হয়। আপনি 35,000 স্কোয়ার ফিটের জায়গায় নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছেন, অথচ লক্ষ লক্ষ একর জমি আপনাদের জন্য বরাদ্দ করা হয়েছিল যে আপনারা নাকি বিশাল সমাবেশ করবেন। আসুন এখানে, যখন তারা বুঝতে পেরেছে তাদের সেই সক্ষমতা নাই, কারণ এর আগে বহুবার কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছে যে সরহদ উদ্যানে তাদেরকে দেওয়া হয় না, দেওয়া হয়েছিল। আর এই যে আইন, এই যে জাতীয় পার্টির নেতা সাবেক মন্ত্রী আছেন জিয়াউর রহমান সাহেব, যখন ক্ষমতায় ছিলেন তিনি ডিএমপি অ্যাক্ট করেছিলেন, সেই ডিএমপি অ্যাক্টের যে আইন কারণ, সেই আইন কারণ অনুযায়ী কিন্তু এই ধারা 26টি 29টি যাই বলেন না কেন, বলেছেন তো। আমার কাছে মাঝে মাঝে আশ্চর্য লাগে যে রাজনৈতিক নেতারা যখন কোনো কথাগুলো বলেন মনে করেন যে দেশের মানুষ কিন্তু কিছুই বোঝেন না। আপনি গণতন্ত্রহীনতার কথা বলছেন, আপনি নির্বাচনে নাকি অংশগ্রহণ করতে পারেনি, 2014-তে আপনারা কে মানা করেছিল, কে মানা করেছিল? হ্যাঁ করেছিল ওই যুদ্ধাপরাধীর দল যে আপনারা নির্বাচনে যাবেন না। এবং বিএনপি কিন্তু একটা সমস্ত কর্মকাণ্ড কোনো রহস্য ঘেরা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার 2 বছর পরে 2016-17 সালে তিনি এক পত্রিকায় প্রতিষ্ঠাবার্ষিকী দৈনিক ভোটের কাগজে বলেছেন যে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল 2014 নির্বাচনে অংশগ্রহণ না করা। আমি ঠিক বলছি কিনা বেঠিক বলছি কিনা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, কথা অনেক বলা যাবে। আপনি দেখেন এই যে 7 জন সংসদ সদস্য পদত্যাগ করেছেন, ভালো কথা। আপনি সংসদ সদস্য পদত্যাগ যে ব্যাপারটি, আমরা 1994 সালে 20শে মার্চ মাগুরা উপনির্বাচন হয়েছিল, মাগুরা 2 আসনে, এবং তার প্রতিবাদে আওয়ামী লীগ যখন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিল সরকারকে বেঁধে দিয়েছিল যে 27শে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলো, সেই অনুযায়ী 28শে ডিসেম্বর কিন্তু পদত্যাগ করে, এবং সেই পদত্যাগ টানতে 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 নিয়ে চলে যায় 31 জুলাই পর্যন্ত। আমি ঠিক বলছি কিনা? আর দেখুন পার্থক্যটা, দেখুন সরকার পরিচালনার সার্থকতার জায়গা দেখুন, যেদিন বলেছেন পদত্যাগপত্র নিয়ে গেছেন, পদত্যাগপত্র গৃহীত হয়েছে গেজেট হওয়ার পথে, হয়তো এখন যখন কথা বলছে তখন গেজেট ছাপা হয়ে গেছে। আওয়ামী লীগ সিদ্ধান্ত নেতা ভোগেরা, আওয়ামী লীগ রাজনীতির পথপরিবিক্রমে জনগণকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়।
এই ডিসেম্বর মাসে বেগম খালদা জি একবার বলেননি, 30 লক্ষ মানুষ শহীদ হয়নি, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেনি, বুদ্ধিজীবীরা আব্বু কাশ্মীরের জন্য তারা জীবন দিয়েছে, কোট আনকোট বলছি, কে বলেছেন? আমার জগন্নাথ হলের প্রাক্তন ছাত্র, আমাদের বয়োজ্যেষ্ঠ যিনি গর্ষচন্দ্র রায়, তিনি বলেছেন বোকা ছিলেন বুদ্ধিজীবীরা, এই জন্য জীবন দিয়েছে। এই দেখুন আমার সামনে একটা বই আছে, একটা ছোট্ট বাচ্চা ছেলে যখন তার বয়স 22 বছর, তিনি একটা বই লিখেছে ওই সময় প্রায় 2 সপ্তাহের মধ্যেই, যে 30 লক্ষ শহীদ বাহুল্য না বাস্তবতা। এই ছোট্ট ছেলেটি দেখিয়ে দিয়েছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যে 1950 সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 14.6, 1955 সালে 15.0, 1960 সালে 15.3, 1965 সালে 15.7, 1970 সালে 5.5%। জাতিসংঘের রিপোর্ট। অথচ বেগম খালদা জিয়া বলে দিলেন যে 30 লক্ষ মানুষ মারা যায় নাই। কি দুর্ভাগ্যজনক ঘটনা! এই ডিসেম্বর 2018 সালের নির্বাচনের কয়েকদিন আগে 14 ডিসেম্বর সাভার মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, যাকে যার ওপরে বিএনপি দায়িত্ব হস্তান্তর করেছিলেন ডক্টর কামাল হোসেন, তাকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খামোশ করে ওঠেনি, প্রশ্ন করেছিল যুদ্ধপতি দলের মনোনয়নটা আগে দিলেন কেন, ধানের শেষ জামাত ইসলামকে দিলেন কেন, তাকে রুখে এসেছিল, মারদাঙ্গ অবস্থায় এসেছিলেন ডক্টর কামাল হোসেন। অতএব বাংলাদেশের মানুষ কিন্তু রাজনীতিটা বোঝে, অনেক সময় কিছু বলেন না। শেষ করে আনছি আমি, এই যে রাজনীতির কথাগুলো যখন বলেন, বাংলাদেশের যে আজকে অগ্রগতির ইতিহাস, আপনি প্রথম আলোতে 4-5 দিন আগে দেখেছেন কিনা যে বোস্টন কনসাল্টিং গ্রুপ বলছে যে বাংলাদেশ $1 trillion অর্থনীতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, অন্য কোনো পত্রিকা নাই, প্রথম আলোতে ছাপা হয়েছে। কোভিড পরবর্তী সময়ে যে অভিঘাত সামলে উঠে বিলেতের একটি সবচেয়ে বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ বলেছে 2031 সালে বাংলাদেশ হবে 25তম অর্থনৈতিক দেশ। আপনি বাংলাদেশ যে অগ্রযাত্রার যে ইতিহাস তৈরি করেছে এগুলো কিন্তু আপনি বিবেচনায় নেন না। এই জন্য বললাম ক্রিয়েটিভ লিডারশিপের একটা সংজ্ঞা দিয়েছিলেন APJ আব্দুল কালাম, ভারতের পূর্বতন রাষ্ট্রপতি। আমি বহুবার এটা বলেছি, এ লিডার মাস্ট হ্যাভ এ ভিশন। এবং বিএনপির সমর্থকরা সবসময় বারবার তাদের নেতাদের সিদ্ধান্তে হোঁচট খায় এবং মর্মাহত হয়। 10 ডিসেম্বর তারা যখন ফিরে গিয়েছে, এই হতাশা নিয়েই ফিরে গিয়েছে। শুভ সময় আপনার কাছে আমি আবার আসবো।